দেবো, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ধানমন্ডি থেকে বলছি, শফিকুল ইসলাম, বয়স 40। জি বলুন। আমরা অনেক সময় যে বুকে ব্যথা অনুভব করি, বুকে ব্যথা অনুভব করলে কি আমার হার্ট অ্যাটাক হয়েছে? আর যদি সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে থাকে আর আমি যদি চিকিৎসা ছাড়া থাকি, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা হইতে পারে কিনা? জি ঠিক আছে, দর্শক সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনার বয়স 40, আপনি বোধহয় চাকরিজীবী, তো আপনাকে বুকে চাপ যে হয়েছে আমি আগেই আলোচনা করেছিলাম, এই চাপটাকে আপনাকে বুঝতে হবে, চাপটা কখন হয়, আপনাকে হাঁটলে পরিশ্রম করলে হয় নাকি বসে থাকলে বা বিশ্রামে থাকলে হয়। আপনি যদি দেখেন যে আপনি আগের মতো হাঁটতে পারছেন না, পরিশ্রম করতে পারছেন না, কিছু একটু কাজ করলে আপনি হাঁপিয়ে উঠছেন, বিশ্রাম নিলে কমে যায়, অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ হবেন। না হলে কি হবে, না হলে আপনি যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, অতি অ্যাটাকে হার্টের মাসল নষ্ট হয়ে যাবে, এমন হার্ট যদি মাসল নষ্ট হয়ে যায় সেটা হার্টের পাম্পিং কমে যাবে, হার্টে পাম্পিং কমে গেলে হার্ট ফেলিওর ডেভেলপ করবে এবং আপনি হার্ট ফেলিওর ডেভেলপ করলে কাজের ক্ষমতা হারিয়ে ফেলবেন, একসময় হার্ট অ্যাবনর্মাল বিহেভ করবে এবং আপনার হঠাৎ মৃত্যু হতে পারে। অতএব হার্টের রোগ আপনাকে সময় দিবে না, অতি দ্রুত আপনাকে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর নিয়ে, এবং আপনি বলছিলেন যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকিটি বেশি, এছাড়া অন্যান্য কি সমস্যা থাকলে, যে অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ছে? কোলেস্ট্রল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলেছি আমি। কোলেস্ট্রলের মধ্যে আপনার কিছু ব্যাড কোলেস্ট্রল আছে এবং কিছু ভালো কোলেস্ট্রল আছে। এলডিএলটা খুব ইম্পর্টেন্ট, এইচডিএলটা ভালো কোলেস্ট্রল, অর্থাৎ কোলেস্ট্রল সমন্বয় থাকতে হবে। তবে ডায়াবেটিক, ডায়াবেটিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। এই হার্ট ডিজিজ ডায়াবেটিসটাকে আপনাকে কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে কিছু আছে আপনার আনকমন কিছু ডিজিজ আছে, যেগুলো আমরা যেমন কিছু কারক ফ্যাক্টর বা কিছু জেনেটিক ডিফিসিজ আছে, সেগুলি আমরা গুরুত্বপূর্ণ বিষয় না। তবে আমরা মনে করি যে এই প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, ধূমপান এবং কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোকে যদি মডিফাই করা যায়, যেগুলো মডিফাইবল, যেমন একটি হচ্ছে যে ডায়েট, লাইফস্টাইল বা ধূমপান থেকে দূরে থাকা, এগুলোকে যদি মডিফাই করা যায় তাহলে আসলে এই ঝুঁকিটি অনেকাংশেই কমিয়ে আনা যাবে, অনেকাংশে কমে যাবে। এবার আসতে যাচ্ছে যে এসিএস বা যখন অ্যাকিউট অবস্থা হচ্ছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি যে ধরে নিচ্ছে যে হার্ট অ্যাটাক, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটি কি? একজন রোগী যখন এই ধরনের হার্ট অ্যাটাক নিয়ে আসছে ইমার্জেন্সিতে, সেখানে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আসলে তাকে ম্যানেজ করে থাকেন? সুন্দর প্রশ্ন। আসলে অ্যাকিউট অ্যাটাকটা কেন হয়, আমাদের রক্তনালীতে যখন প্ল্যাক জমে, কোলেস্ট্রল জমে, আস্তে আস্তে সরু করে ফেলছে, সেটা বললাম কোনো ক্ষেত্রে অঞ্জন হয়, এবং যখনই প্ল্যাকটা কোনো কারণে রাপচার হয়ে যায় তখন পুরো রক্তনালীটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আমাদের সাপ্লাই কমে যাবে, হার্ট তখন নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলে। অতএব এই হার্ট আপনাকে সময় দেবে না, কারণ আপনার প্রতি মুহূর্তে হার্টের মাসল নষ্ট হয়ে যায়। অতএব এই পেশেন্টগুলোকে অতি দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। হাসপাতালে নিয়ে আসার সময় ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এই যে ডক্টর, উনি 10 মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে, সেখানে ইতিহাস এবং ইসিজি করে যেভাবে হোক তাকে সিসিতে পাঠিয়ে দেবে। সিসি যাওয়ার পর যে সিস্টার এবং একটা টিম আছে, হার্ট টিম, তারা অতি দ্রুত রোগীকে অক্সিজেন দেবেন, এবং পেশেন্টদের ওই সময় প্রচণ্ড ভয় কাজ করে, ভীতি কাজ করে, ঘাম হয়, অর্থাৎ তাকে অতিরিক্ত ঘুম পাড়িয়ে দেবেন। এবং জীবন রক্ষাকারী কিছু ওষুধ আছে যেগুলো 6 ঘন্টার মধ্যে সেই রোগী আসতে পারে, এটা দিলে পেশেন্টের সেই বললাম যে 100% ব্লক যেটা ছিল সেই ব্লকটা খুলে যাওয়ার সম্ভাবনা প্রায় 60-70% যদি মেডিসিন দেওয়া হয়। আর যদি ওই মুহূর্তে কোনো সেন্টারে প্রাইমারি পিসিআই যদি এনজিওপ্লাস্টির সুযোগ থাকে তাহলে যদি খুলতে পারে, তাহলে 100% সুযোগ থাকে পেশেন্টের জীবন রক্ষা পাওয়ার। এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জেনে নেব, তার আগে একটি ফোন নিতে হবে। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো স্যার, আমার নাম আব্দুল হক, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, আপনার টিভির ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। আমার প্রায় 5 বছর ধরে বুকের ডান সাইডে টেস্টন নিছে, ব্যথা, আমি আলট্রাসাউন্ড করেছি, ইসিজি করেছি, এক্সরে করেছি, কিন্তু মানে সবই ডাক্তাররা বলে যে নর্মাল, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ব্যথাটা ওই রকমই আছে আগের মতোই, এখনো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জি দর্শক, আপনি টিভির ভলিউমটি কমিয়ে দিতে পারেন এবং সাথে সাথে আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন। আপনার বয়স কত, ডায়াবেটিস, প্রেশার,
এবং স্মোকিং হ্যাবিট এগুলো রয়েছে কিনা? আমার বয়স 40। জি। এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ? না, আমার ডায়াবেটিস নাই এবং বয়স 40। আপনার আপনার কি এই ব্যথাটা কি হাঁটলে পরিশ্রম করলে বাড়ে না বিশ্রাম নিলে কমে? মানে প্রায় সময় এরকমই ব্যথা, পরিশ্রম করলে কই বুঝতে পারে না, কিন্তু পরিশ্রম না করলে বরং বেশি বাড়ে, যখন বিশ্রামে থাকি তখন বেশি বাড়ে। আপনার ব্যথাটা কি আপনার যে হাতে ডান দিকে, মানে বুকের ডান দিকে, ডান পাশে? জি জি, ডান সাইডে ব্যথা ছিল, কিন্তু আরেকটা সমস্যা যে গত এক বছর ধরে আবার বাম সাইডেও ব্যথা করে। দর্শক, খাওয়ার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে আপনার ব্যথার? হ্যাঁ, এই যে সকাল থেকে না খেয়েছিলাম, কোনো সমস্যা ছিল না, দুপুরে খাইলাম, খাওয়ার পরে থেকে ব্যথাটা বাড়ছে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। ধন্যবাদ। আমরা কিন্তু ইতিহাস থেকে জানতে পারলাম রোগীর বয়স 40, বয়স মধ্যবয়সী ভদ্রলোক। জি, ওনার রেসপেক্টর তেমন নেই, তো উনি যেটা বললেন যে এটা পরিশ্রম করলে খুব একটা বাড়ছে না, কিন্তু উনি খাইলে খেলে বাড়ছে, অতএব সিম্পল থেকে আমার কাছে মনে হচ্ছে যে খাদ্য নালী কোনো সমস্যা। ওনার মনে হয় যে একটা অ্যান্ডোস্কোপি আপনার যেটি করা দরকার, অ্যান্ডোস্কোপি করা দরকার, আল্ট্রাসাউন্ড করেছেন উনি। তারপরও আমি মনে করি যে ইটিটি করা দরকার, এক্সারসাইজ টলারেন্স টেস্ট ইটিটি করার জন্য, এবং এটা খুব জরুরি। তারপরে তারপরও আমি আমার দেখছি অনেক সময় যে সাধারণত ওয়ার্ল্ড ডাটা বলে যে 15% চেস্ট ডিসকমফোর্ট চেস্ট পেইন আনডায়াগনোজ থেকে যায়, ওটা হয়তো তেমন কোনো পেইন হয় না, হয় না, কিন্তু তারপরে এক্সক্লুড করা উচিত, এক্সক্লুড করা উচিত। সেই ক্ষেত্রে উনি এই সমস্যার জন্য একজন নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ শরণাপন্ন হতে পারেন এবং ইভালুয়েট করে নিতে পারেন, এবং সুযোগ থাকলে ইটিটিও করে নিতে পারেন। ধন্যবাদ স্যার, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে হার্ট অ্যাটাক পরবর্তী সময়ে চিকিৎসার ক্ষেত্রে, এবং আপনি সেক্ষেত্রে বলছিলেন যে আসলে যদি দুই ধরনের চিকিৎসা রয়েছে, একটি হচ্ছে যে ওষুধের মাধ্যমে, আরেকটি হচ্ছে যে ইন্টারভেনশনাল চিকিৎসা, দুই ক্ষেত্রে এই সময়ের আপনি কাট অফের কথা বলছিলেন। সেই ক্ষেত্রে আসলে এই ব্যথা যখন উঠবে, আসলে ঘরে বসে থেকে অপেক্ষা করবার সুযোগ নেই, যত দ্রুত চিকিৎসকের শরণ হাসপাতালে যাওয়া যাবে এবং যত দ্রুত চিকিৎসা গ্রহণ করা যাবে আরোগ্য হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে ইন্টারভেনশনাল চিকিৎসার বিষয়ে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জেনে নিব। আমাদের আসলে বুঝতে হবে যে আসলে আমরা যখন ইসিজি করি সেটা একটা ইলেকট্রিক্যাল টেস্ট, এটা দিয়ে আমাদের খুব বেশি বোঝা যায় না। ইকোকার্ডিওগ্রাফি দেখি, আমরা দেখি যে এটা একটা হার্টের ভালভগুলো কেমন আছে, মাসেল কেমন আছে, কিন্তু হৃদরোগ হার্ট অ্যাটাকের মূল সমস্যা হলো রক্তনালী। রক্তনালীর সমস্যা বোঝার জন্য আমাদেরকে একটা এনজিওগ্রাম করতে হবে। তো এনজিওগ্রাম যদি আমি চিন্তা করি, এনজিও মানে রক্তনালী, গ্রাম মানে ছবি, সিম্পল চিন্তা করি রক্তের ছবি, রক্তনালীর ছবি, তো রক্তনালীর ছবি আমি কীভাবে নেব? তাহলে আমরা এটা সাধারণত কী করি, হার্টের রক্তনালী দিয়ে একটা ডাই পুশ করি। ডাই পুশ করার জন্য একটা আমাদের কী লাগে, স্যালাইন দেওয়ার জন্য যে একটা আইভি ক্যানুলা ইউজ করি, তার চেয়ে সামান্য মোটা, এমন কিছু নয়, যে কোনো রক্তনালী, সেটা হাতে নালী হোক আর পায়ে নালী হোক, ওই দিয়ে আমরা ডাই পুশ করি, ওই ডাইটা শরীরে যায়। আর যেই আমাদের এনজিওগ্রাম মেশিন যেটা, এই মেশিনের এক্সরে মেশিন, সেটা এটাকে অনেক বড় করে, এই ডাইটা দেখা যায় মনিটরে। ধন্যবাদ স্যার, এই বিষয়ে আরো জেনে নিব বিস্তারিত আপনার কাছ থেকে। তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি বলুন। জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি গাজীপুর থেকে ফোন নাম আবুল কালাম। জি বলুন। আমার আমি মনে করি 2 মাস আগে ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে আমার কোমরে হাড়ের মধ্যে টিবি, কোমরে হাড়ের টিবি, কিন্তু কিন্তু 2 মাসের ওষুধ খাইতেছে কিন্তু পরিবর্তন ঘটেছে, কিন্তু মাঝে মাঝে আমার বুক ব্যথা করে, পেটের ছাদ ব্যথা করে, এবং ডায়াবেটিস আছে, ডায়াবেটিস 2 সপ্তাহ চিকিৎসা নেবার পর থেকে কি আপনার মাঝে মাঝে বুকে ব্যথা হয়? কোমরের হাড়ের জন্য যে ওষুধ দেওয়া হয়েছে, বুকে ব্যথা হয়, 2 সাইডে ব্যথা হয়। জি, বুকে 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 ব্যথা যে হচ্ছে, বুকে ব্যথাটা কি পরিশ্রমের সাথে সম্পর্কিত, যে পরিশ্রম করলে বাড়ছে বুকে ব্যথা, হাঁটা চলা বা সিঁড়ি ভাঙলে? আমি তো বর্তমানে 2 মাস ধরে পুরো রেস্টে আছি, কোনো পরিশ্রম করছেন না।
জি ঠিক আছে, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি, সংক্ষেপে উত্তরটি নিব স্যার আপনার কাছ থেকে। উনি আসলে ডায়াবেটিক রোগী, জি, কোমরে ব্যথা নিয়ে উনি আছেন। তো কোমরে ব্যথার সাথে বুকে ব্যথার সম্পর্ক আমাদের ধারণা যে উনি শান্ত যে ওষুধ খাচ্ছেন কিছু পেন কিলার, জি, এই পেন কিলার খাওয়ার জন্যই ওনার হয়তো বা খাদ্য নালীতে ইরিটেশন হচ্ছে, সেখান থেকে বুকে ব্যথা হচ্ছে। তারপর আমি বলবো যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, একটু গালা পড়লাম সাইলেন্ট এমআই হয়, সেক্ষেত্রে অবশ্যই ওনার একজন নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ অথরিটি বিশেষজ্ঞ দেখিয়ে ওনার কিছু ধন্যবাদ স্যার, এই বিষয়গুলোতে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত জেনে নেব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সময় হলো বিরতির, সাথেই থাকুন। এনজিওগ্রাম করতে হবে, অর্থাৎ যে ইসিজি নর্মাল হলেই আমরা অনেকে ধারণা করে নেই যে না, আমার যেহেতু ইসিজি নর্মাল আছে অর্থাৎ আমার হার্ট হয়তো ভালো আছে, বিষয়টি আসলে এমনটি ভাবার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে ফার্দার ইভালুয়েশন করতে হবে। আপনি বলছিলেন এনজিওগ্রাফির কথা, এই বিষয়ে আমরা জানবো, তার আগে আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে এটি তো গেল যারা দীর্ঘমেয়াদী আসলে বুকে ব্যথায় ভুগছে, আর কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এই রোগীগুলোই যে দীর্ঘদিন ধরে হয়তো বুকে ব্যথা হচ্ছে, একদিন খুব তীব্র বুকে ব্যথা হচ্ছে, বুকের মাঝখানে চাপ দিয়ে ধরে আসছে, ঘাম হচ্ছে বা কিছুটা বমি ভাব হচ্ছে, এইসব সমস্যা নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে এসে থাকে সেই অবস্থাটিকে কি বলা হয় এবং আপনারা কিভাবে ম্যানেজ করে থাকেন? ধন্যবাদ স্যার। কিছু পেশেন্ট কোরিকেস্টোল অ্যাঞ্জিনা ছিল, এখন আগে উনি আবার আগে হঠাৎ করে উনি খারাপ হতে পারেন, আর কিছু পেশেন্ট হঠাৎ করে খারাপ হতে পারেন, এটাকে বলি একিউট করোনারি সিন্ড্রোম। এটা দুই ধরনের, আনস্টোল অ্যাঞ্জিনা আর একটা একিউট এমআই। এই পেশেন্টগুলোকে এই পেশেন্ট অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে। যদি কারো আগে থেকে ডায়াবেটিক থাকে, উনি হাইপারটেনসিভ থাকে, স্মোকার হয়, তার কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে এই রোগীদেরকে আমি বলবো যে কোনোভাবেই বাসায় সময় নষ্ট না করে সরাসরি যে কোনো হাসপাতালে ইমার্জেন্সি আসবেন। এবং এদের সুবিধা হলো এদের ইসিজিতে কিছু অ্যাবনর্মালি থাকবে, যেটা আমরা আগে ছিল না। ইসিজিতে অ্যাবনর্মালি থাকলে আমাদের ডাক্তার সাহেবরা চিকিৎসা শুরু করবেন, এবং চিকিৎসা সেখানে দুই ধরনের, একটা হলো যে ওষুধ দিয়ে চিকিৎসা, কিছু ভালো ওষুধ বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল, সেগুলো সবগুলো ইঞ্জেকশন দিতে হয় চিকিৎসা, হাসপাতালে ভর্তি করতে হবে, অক্সিজেন দিতে হবে, এই ইঞ্জেকশন দিতে হবে। আর কিছু পেশেন্টকে আমরা যদি ওই হাসপাতালে প্রাইমারি পিসিআই এনজিওপ্লাস্টির সুযোগ থাকে, ওই সময় ছয় ঘন্টার ভিতরে আমাদের যদি চলে আসে, আমরা প্রাইমারি পিসিআই অথবা এনজিওপ্লাস্টি করলে পেশেন্ট সম্পূর্ণ ভালো হয়ে যাবে। জি, আপনি বলছিলেন যে চিকিৎসার কথা, এই চিকিৎসা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব, তার আগে জানতে চাই যে যখন এই ধরনের অবস্থায় একটি রোগী আসছে আপনাদের কাছে যে ইসিজিতে হয়তো বা আপনারা এক্সপেক্টেড ফাইন্ডিং পাচ্ছেন, তার পরবর্তীতে অন্য কোনো ব্লাড টেস্টের কি আর প্রয়োজন রয়েছে? অবশ্যই অবশ্যই, ইসিজি যে যখন অ্যাবনর্মাল পাই আমরা, যদি পেশেন্ট বুকে ব্যথা ছয় ঘন্টা হয়ে যায়, ছয় ঘন্টা পার হলেই সন্ধে ব্লাডে আসে, এদিকে বলে কার্ডিয়াক বায়োমার্কার, যে কোনো অ্যাটাক হলেই ব্লাডে চলে আসে, এবং তখন আমরা কিছু টেস্ট করি, ট্রপনি নাই, সিকেএমবি বলে, এটা সব জায়গায় হয়, বাংলাদেশে সব থানা লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হয় অ্যাভেলেবেল, এবং সাধারণত ছয় ঘন্টা পরে করতে হবে, ছয় ঘন্টার মধ্যে সাধারণত এটা আসে না। অতএব সেক্ষেত্রে ইতিহাস এবং ইসিজির উপরই আসলে মূল সিদ্ধান্তটি নির্ভর করছে। জি, এবার আপনার কাছে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পরিচিত অনেকের ক্ষেত্রে হয়তো শুনেছি যে এক ভদ্রলোক, তিনি সুস্থই ছিলেন, স্বাভাবিক ছিলেন, অফিস আদালত করছেন সব ভালো, হঠাৎ একদিন রাস্তায় বের হয়েছেন, হাঁটতে হাঁটতে এক সময় শোনা গেল যে মারা গিয়েছেন। এই ধরনের হঠাৎ করে যে সাডেন ডেথ, এর কারণ আসলে কি, মেডিকেল সায়েন্স কি বলে, অধিকাংশ ক্ষেত্রে কি কারণ? এটা আমাদের সাধারণত 5% কেসে আমরা পেয়ে থাকি যে সাইলেন্ট এমআই, হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়, হঠাৎ করে এমআই হয়ে যায়। এটা সাধারণত মানে আমরা কমনলি দেখি ইয়াং পেশেন্ট, দেখি ইয়াং গ্রুপ, ইয়াং গ্রুপ দিয়ে বেশি দেখি আমরা, কারণ ইয়াং গ্রুপে হয় কি যে কোনো একটা প্ল্যাক থাকলো, ব্লক থাকলো, সাডেনলি ব্লক যখন রাপচার হয় তার অন্য জায়গায় সাপোর্ট থাকে না, সাডেনলি ব্লক হয়ে এরিদমিয়া হয়ে পেশেন্ট মারা যায়। এবং আরেকটা গ্রুপ হলো ডায়াবেটিক, ডায়াবেটিক পেশেন্টদের একটা নিউরোপ্যাথি হয়, তারা পেইনটা সেন্সেশন কমে যায়। অর্থাৎ এই রোগীগুলো যে বুকে ব্যথা নেই তারপরেও হার্ট অ্যাটাক হতে পারে, যে হার্ট অ্যাটাক হচ্ছে তার শরীরের ভিতরে কিন্তু কোনো ব্যথা হচ্ছে না, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকিটি বেশি। চিকিৎসা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সময় হলো বিরতির, সাথেই থাকুন। আপনি বলছেন
বলছিলেন যে স্ট্যান্টিং এর কথা, আগে একটি বিষয় শোনা যেত যে বেলুনিং, এই বিষয়টি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে বলুন। সুন্দর, একটু ইতিহাস বলতে হবে। যখন দেখা গেল যে রক্তনালীতে ব্লক হচ্ছে, তখন সায়েন্টিস্টরা দেখলেন যে ব্লকটাকে কীভাবে ভালো করা যায়। এটা 70 দশকে শুরু হয়েছে, যে যখন সরু রক্তনালীতে বেলুন ঢুকিয়ে বেলুনটা ডাইলেট করে দেওয়া হতো, রক্তনালীটা আবার নর্মাল হয়ে যেত। কিন্তু দেখা গেল যে এই বেলুন করার পরে 50% পেশেন্ট আবার ফিরে আসতেছে, কারণ আমি যখন ফিরিয়ে দিচ্ছি কিছুদিন পরে আবার চুপসিয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করলেন আসলে কী করা যায়। তখন তারা দেখলেন যে যদি এই ফুলে যাওয়ার পরে কোনো একটা পাত দিয়ে যাওয়া যায়, রিংয়ের মতো স্ট্যান্ড দেওয়া যায়, তাহলে এটা বন্ধ হবে না এটা। কিন্তু দেখা গেলো যে 80 দশকের শেষের দিকে এই পেশেন্টগুলো আবার 10% পেশেন্ট ফ্রি আসতেছে। কেন? আমরা যে রিংটা ইউজ করছি সেটা ফরেন বডি, স্টিলের জিনিস, সেটা চারদিকে একটা আবার সেই প্ল্যাটলেট জমা হয়, ওইটাকে বন্ধ করে দেয়। তখন মেডিকেটেড প্রশ্ন আসলো, মেডিকেটেড স্ট্যান্ড, যে এটাকে কীভাবে ভালো রাখার জন্য বর্তমানে যে স্ট্যান্ড ইউজ করি আমরা সব মেডিকেটেড। মেডিকেটেড স্ট্যান্ড বলতে কি বোঝায় একটু সহজ করে বলি। সহজ করে বলি যে যে রিংটা লাগাচ্ছি এই রিংয়ের চারদিকে একটা মেডিকেট দেওয়া থাকে, এই মেডিকেশনটা কন্টিনিউয়াস স্লোলি রিলিজ হতে থাকবে, যেন চারদিকে কোনো ব্ল্যাকলেট বা অন্য কোনো জিনিস এসে এটাকে নতুন করে ব্লক না হয়, এটা কন্টিনিউয়াস 1 বছর এটাকে ঠিক রাখবে এবং এই ক্ষেত্রে ওই রিংটা নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ সব থেকে আধুনিকতম ভার্সনটি হচ্ছে যে মেডিকেটেড স্ট্যান্ড, এবং এই মেডিকেটেড স্ট্যান্ডের ব্যবহার আমাদের দেশেও হচ্ছে। রিসেন্টলি আরও আধুনিক হয়েছে যে আমরা যে স্টিলটা ইউজ করছি এটা না হয়ে বায়োডিগ্রেডেবল, যে স্ট্যান্ডটা দেখাই থাকবে 1 বছর পরে, স্ট্যান্ডটা প্রায় 1 বছর না 3 মাস পরে স্ট্যান্ডটা টোটালি মিশে যাবে, এটা বাংলাদেশে অ্যাভেলেবল বায়োডিগ্রেডেবল স্ট্যান্ড। এই যেটি মেটালিক স্ট্যান্ড এবং বায়োডিগ্রেডেবল স্ট্যান্ড, এর ভিতরে আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বিষয়টি কি? যেটা মেটালিক স্ট্যান্ড আমি বললাম যে মেটালে তৈরি, যে এটি এখানে যখন রক্ত এসে ধাক্কা লাগবে সবই রক্তটা থামবে কিছুক্ষণ, ওখানে যখন ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মেডিকেলে থাকলে সেই ব্লকটা থামলেও ওই ব্লকটা হবে না, ব্লক হওয়ার সম্ভাবনা 1-2%। আর বায়োডিগ্রেডেবল স্ট্যান্ডটা নন মেটালিক, এটা আস্তে আস্তে মিশে যাবে এবং এখানে রক্তটা স্লোলি ভালো চলতে পারবে এবং পেশেন্ট ওষুধও কম খেতে হবে, 3 মাস পরে ওষুধ না খেলেও চলে। জি ধন্যবাদ। একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি রংপুর থেকে বলতেছি, আমার নাম আরজিনা। জি বলুন। যে আমি, আমার বয়স হচ্ছে 23 বছর। জি তো কয়েকদিন ধরে আমার না বুক ব্যথা, মনে করেন আপনার কয়েক মাস হলো, 5-6 মাস। জি তো এর মধ্যে আমি ডাক্তার দেখাইছিলাম, লোকাল ডাক্তার একটা, তো আমাকে ওষুধ দিছিল, সেগুলো খাই আমার মধ্যখানে কমছিল। আপনার এই বুকের ব্যথাটি কি করলে বাড়ছে এবং কি করলে কমছে? কাজ করলে হাঁপসে যায়, আর আমার একটা ছোট বাবু আছে 2 বছর বয়স, তোকে কোলে নিয়ে হাঁটতে গেলে ঠিক আছে, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আমাদের একটু হার্টের রোগ, শুধু হার্টের রক্তনালীর রোগ না, হার্টের রোগ আমরা আজকে আলাপ করছি রক্তনালী নিয়ে, যেটা হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা নিয়ে। হার্টের আরও কিছু রোগ আছে, যেমন বাহ্যজনিত সমস্যা, সেখান থেকে হার্টে ভালভের সমস্যা হয়। সাধারণত উনি একজন মহিলা, 23 বছর বয়স, ওনার বাচ্চা, ছোট বাচ্চা, তো সাধারণত এই বয়সে সাধারণত রিসপেক্টর নেই, রক্তনালীর রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে বাহ্যর ছিল কিনা, বাহ্যর থেকে হার্টে ভালভে কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে উনি কোনো স্থানীয় ডাক্তার দেখে একটা ইকোকার্ডিওগ্রাফি করলেই, সিম্পল ইকো করলেই ওনার হার্টে ভালটা বোঝা যাবে। আরেকটা সমস্যা, ওনার বাচ্চা দুধ খাচ্ছে, বাচ্চা বয়সও কম, সাধারণত ডেলিভারি পরে সাধারণত আমাদের কিছু মহিলারা কার্ডিওমায়োপ্যাথি, হার্টটা বড়ো হয়ে যায়, সেক্ষেত্রে হার্টে পাম্পটা কম থাকে, অল্পতে হাঁপিয়ে উঠে বুকে ব্যথা নিয়েও আসতে পারে।
সেক্ষেত্রে আমার মনে হয় ইকোকার্ডিওগ্রাফি একদম সিম্পল। সেই সাথে স্যার আরেকটি সম্ভাবনা যে এই বয়সে মহিলাদের ক্ষেত্রে যে পালমোনারি হাইপারটেনশন, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, এটিও একটি কনসিডার করতে পারেন। তবে এই তিনটি রোগী ইকো দিয়েই বোঝা যাবে। সেক্ষেত্রে আপনার স্থানীয় মেডিসিন বিশেষজ্ঞ আর একটু বেশি পরামর্শ নিতে হবে। জি, এবং আমার মনে হয় যে একটা আল্ট্রাসোনোগ্রাম করে নেওয়া ভালো, আল্ট্রাসোনোগ্রাফি এবং ইকোকার্ডিওগ্রাফি দুটোই করে নিতে পারেন। দর্শক, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আমরা যে আলোচনা করছিলাম যে ইন্টারভেনশনাল কার্ডিওলজি নিয়ে আপনার কাছ থেকে কিছু বিষয় জানছিলাম, এই দিকগুলো তো গেল। আসলে যে ইসকেমিক হার্ট ডিজিজ বা রক্তের ধমনীজনিত কারণে ইন্টারভেনশনাল যে ব্যবস্থাগুলো, এর বাইরে আসলে বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে আমাদের দেশের অবস্থাটি কোথায়? যে এছাড়া অন্যান্য হৃদরোগের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা রয়েছে? আমরা খুব ভাগ্যবান যে আমাদের হৃদরোগটা খুব একটা উঁচু পর্যায়ে এখন আমরা বিশ্বের যে কোনো দেশের সাথেই আমাদের কম্পিট করলে আমরা এগিয়ে আছি, এবং আমাদের আশেপাশের সার্ক অঞ্চলে অনেক দেশের আমরা ভালো করছি, এবং আমাদের একমাত্র কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট ছাড়া হার্টের সব কিছু হয় এখানে। যেমন ইন্টারভেনশন বলতে যা বোঝায় যে আমরা রিং লাগানো, এটা বাংলাদেশে ভালোভাবেই হচ্ছে। রিংটা আমি বলছিলাম যে একুট অ্যাটাকের সময় যদি 6 ঘন্টার মধ্যে হয়, সেটা আমাদের দেশে এখনও ততটা জনপ্রিয় নয় কেন, কারণ আমাদের দেশে আসলে ঢাকার বাইরে সেন্টারগুলোতে আমরা এখনও পৌঁছে দিতে পারিনি, কিন্তু ঢাকাতে অনেক সেন্টারই হচ্ছে। আর আরেকটা সমস্যা যে আমাদের রুগীদের একটা নেগলিজেন্সি, যেটা ডাক্তাররা বুঝতে পারেন না যে সময় নষ্ট করেন বাড়িতে বসে। আজকে অনুষ্ঠানে আমাদের সার্থকতা হবে যদি হয় যে রুগীরা বুকে ব্যথা হলে তাড়াতাড়ি হাসপাতালে আসবেন এবং তাড়াতাড়ি আমরা এনজিওপ্লাস্টি করতে পারবো। এবং এই ক্ষেত্রে স্যার আপনাদের কাছ থেকে আমরা শিখেছি যে মিনিটস মিন্স মাসল, যে আসলে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। একদম সত্যি কথা স্যাম, আসলে আমরা যদি তাড়াতাড়ি আসতে পারি আমরা প্রাইমারি পিসিআই করলে হার্টটা 100% ভালো থাকবে, আর অ্যাটাকের পরে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের 100% রেজাল্ট পাই না, এটা স্ট্যান্ডিং এরর। তারপরে আসি আমরা এই বাকি ইন্টারভেনশনগুলো সম্পর্কে স্যার আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, আমি নাজমুল, নারায়ণগঞ্জ থেকে। জি বলুন। তো আমার বয়স হচ্ছে 42, আমার ডায়াবেটিস আছে প্রায় 10 বছর, তো প্রেশারও আছে, তো প্রেশারের জন্য আমি কাটছি অ্যাঙ্কর 2.5, এক বেলা খাই। আর সম্প্রতি সময় আমার হার্টে বাম পাশে ব্যথা করতো, তো আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাইছি কার্ডিওলজি, তো উনি আমাকে 2টা টেস্ট দিয়েছে, আছে ইটিটি আর একটা চিলচ কালার, এটা ড্রপার না কি যেন একটা টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি। হ্যাঁ হ্যাঁ, তো টেস্টটা করার পরে আমার আসলে হার্টে ব্লক টলক, উনিকে আমাকে যা বলছে যে ব্লক পাই নাই, আমার হার্টের বাল্বে একটু সমস্যা আছে, তো আমাকে উনি রেমিল নামে একটা ট্যাবলেট দিয়েছে 2.5 mg সকালে একটা করে, তো আমি খাচ্ছি প্রায় 3 মাস। 3 মাস খাওয়ার পরে আমার আগের থেকে অনেকটা সমস্যাটা কমছে, তো এখন কি আমি এটা বন্ধ করতে পারবো না, এটা চালিয়ে যেতে হবে? আর দ্বিতীয়ত কথা, আমি মাঝে মধ্যে এখনো ওই ব্যথাটা অনুভব করি, যেহেতু আমার ডায়াবেটিস আছে, আমি প্রায় 40-45 মিনিট করে হাঁটি, আমার ডায়াবেটিস টোটাল নিয়ন্ত্রণে আছে, হাঁটার পরে আমি আমার ওই ব্যথাটা হাঁটার সময় অনুভব করি না, কিন্তু মাঝে মধ্যে রাত্রে শোয়া অবস্থাতে সময় মাঝে মধ্যে কিছু কিছু একটু অনুভব করি। আর আমার কোলেস্ট্রল একেবারে টোটাল স্বাভাবিক, ডায়াবেটিস তো টোটাল নিয়ন্ত্রণে। দর্শক, খালি পেটে থাকলে আপনার এই ব্যথাটা কি বাড়ে? না, খালি পেটে আসলে আমার ব্যথাটা খালি পেট কিংবা ভরা পেটের সাথে সম্পর্ক নেই, না সম্পর্ক নাই, ব্যথাটা হঠাৎ হঠাৎ করে। ঠিক আছে দর্শক, সাথে থাকুন। আর খুব কম সময় ইস্তফা, মানে 30 সেকেন্ড কিংবা 35 সেকেন্ড হালকা চিনচিন একটা ব্যথা অনুভব করি। ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি, একেবারে সংক্ষেপে উত্তরটি নিব। ধন্যবাদ, আপনি অত্যন্ত ভালো পেশেন্ট, রেগুলার চেক আপ করছেন, আপনি রেগুলার ডাক্তার দেখান, এবং এভাবে আর সবাইকে আমাদের ডায়াবেটিক পেশেন্ট দেখে নিয়মিত ডাক্তার দেখাতে হবে, এবং উনি মোটামুটি ঠিকই করে ফেলেছেন এবং উনি ভালো আছেন, এবং উনি যে প্রতি 40 মিনিট হাঁটেন, এই হাঁটাটা হেঁটে যাবেন, এবং হাঁটলে কষ্ট হলে হাঁটা যদি থেমে থামতে হয় অবশ্যই আবার ডাক্তারকে দেখাবেন। আর ওষুধগুলো বলেছেন আপনি অ্যাঙ্কর খাচ্ছেন, রেমিল খাচ্ছেন, আপনি রেমিলটা কন্টিনিউ করতে হবে, কারণ আবার ডায়াবেটিক পেশেন্ট, ইট ইজ দ্য গুড ড্রাগ, ইজ ইনহিবিটর, ইট শুড বি কন্টিনিউড। আর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখবেন, আশা করি আপনি ভালো পথে আগাচ্ছেন। জি ধন্যবাদ স্যার, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সবার শেষে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? আচ্ছা, আমি বলবো যে প্রিভেনশন, হৃদরোগ হয়ে গেলে তখন আসলে খুব বেশি কিছু করা, চিকিৎসা নেওয়াটা অনেক ব্যয়বহুল এবং অনেকটা ক্ষতি হয়ে যায়, এই জন্য আমি বলবো সবসময় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের যে চলাফেরা, খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে, এটা আমি বলি। খাদ্যাভ্যাসের মধ্যে কি সহজ হিসাব আমি বলি যে ভাত কম খাবো আমরা, আমাদের খাওয়ার হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, আমাদের ফল এবং সবজি দিতে হবে, মাছ বেশি খেতে হবে, সিম্পল কথা, যত পা তত না,
যত পা বেশি, যেমন মুরগি পা কম, মুরগি খাওয়া যাবে, গরু পা চারটে খাওয়া যাবে, চিনি মাছে পা বেশি, চিনি মাছ কম খেতে হবে, সিম্পল, যত পা তত না। আর ধূমপান দিয়ে বলছি ধূমপান পরিহার করুন, তারপরে হাঁটা, এক্সারসাইজ, এক্সারসাইজ ছাড়া কোনো উপায় নেই। এক্সারসাইজ করতে পারলে আমাদের অনেক রোগ কমে যাবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, কোলেস্ট্রল কমে যাবে, হাঁটাটাও কমে যাবে, হাঁটতে হবে, হাঁটার কোনো বিকল্প নেই। আরেকটা কথা বলি, হাঁটা মানে বেড়ানো নয়, হাঁটা মানে হাঁটা, হাঁটার স্পিড হবে অ্যাটলিস্ট 4 কিলো প্রতি মাইল, এবং আপনার পাস দেখবেন যে পাস স্পিড অবশ্যই 100-120 হতে হবে হাঁটার সময়।